আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। তো আমার মতো যারা মাছ পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝে নিয়েছেন আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের ঝুলকারি বা পাবদা মাছ ভুনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের এই পাবদা মাছ ভুনাটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আপনি আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মাছ ভুনাটা তৈরি করার জন্য প্রথমে আমি একদম কিনে আনা ফ্রেশ টাটকা 12 পিস বড় সাইজের পাবদা মাছ নিয়েছি এবং মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি ভেজে রান্না করব, তা না হলে রান্না করার পর মাছটা ভেঙে যেতে পারে। তো সেজন্য আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে মাছগুলিকে প্রথমে মেখে নিব। তো এগুলিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু ভেজে নিতে পারবেন। তো মাছ ভাজার ক্ষেত্রে আপনাদেরকে একটি টিপস শেয়ার করছি, যখনই আপনারা মাছগুলো ভেজে নেবেন একটি নির্দিষ্ট ফ্রাইং প্যান ব্যবহার করবেন এবং প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে অ্যাড করে দিবেন এবং মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ভেজে নিয়ে অপর পাশটা উল্টে দিবেন। তো যেহেতু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমি কিন্তু 1 মিনিট পর উল্টে নিচ্ছি আর দেখুন মাছগুলো কিন্তু প্যানের গায়ে আটকে যায়নি। তো এইভাবে দুপাশটাকে আমি হালকা খোলায় ভেজে নিব। যেহেতু আমি মাছগুলোকে ভুনা করব, সেজন্য আমি এগুলোকে ডিপ ফ্রাই করব না, আর ডিপ ফ্রাই করে নিলে মাছের ভেতরে মশলাটা ঢুকতে চায় না। তো দেখুন আমি উল্টে পাল্টে 4 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ফ্রাইং প্যানের যে কয়টা জায়গা হয়েছে আমি ভেজে নিয়েছি, বাকিগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিব। তো পাবদা মাছটা ভুনা করার জন্য আমি একটি কড়াইতে অ্যাড করে দিলাম 1/2 কাপ তেল, দিয়ে দিলাম 3 টুকরো তেজপাতা, অ্যাড করে দিলাম 1 কাপ এবং 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। তো পাবদা মাছ ভুনাটাকে আরও বেশি টেস্টি করতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষা পেস্ট, আর এটি আমার ফ্রোজেন পদ্ধতিতে রাখা ছিল। তো পাবদা মাছে সরষেটা দিলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে, সেজন্য অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে এই কারিকে সর্ষে পাবদাও বলতে পারেন। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো যেহেতু আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব, সেজন্য 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাতে পুড়া লেগে না যায়। তারপর আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের চাইতে একটু বেশি। তারপর আমি সব কিছু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবারে একটি কিউব করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যে কোনো কারির টেস্ট কিন্তু নির্ভর করে মশলাটাকে কষানোর উপর। আবারও আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর, দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে এবং টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে। এবারে আমি ঝুলের জন্য অ্যাড করে দিলাম প্রায় 3 কাপের মতো পানি। তো যেহেতু মাছের ভেতরে মশলাটা ঢুকবে, সেজন্য 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি। তার থেকে আমি 1.5 কাপের মতো পানিটাকে শুকিয়ে নিব। অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে নেওয়া পাবদা মাছগুলো। খুব সাবধানে মাছগুলোকে আমি ঝুলের সাথে মিশিয়ে নিয়ে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। তো এতে কিন্তু ঝাল বের হবে না, সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো আনফর্চুনেটলি আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। তো
তারপর আমি খুবই সাবধানে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু মাছগুলো ভেজে নিয়েছিলাম সেজন্য এটিকে রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো আমি চুলার গ্যাসটা মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। অলমোস্ট আমার কারিটা হয়ে গেছে। এবারে আমি চুলার গ্যাসটা লোতে করে অ্যাড করে দিচ্ছি উপর থেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। তো যারা ধনে পাতার স্ট্রং ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো খুব সাবধানে ধনে পাতাটাকে স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আমি উপর থেকে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা পাউডার। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিব একদম লো আছে। তো ফিরে আসলাম 1 মিনিট পর। ফাইনালি আমার পাবদা মাছ ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটিকে আমি 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তো যেহেতু মাছগুলো ফ্রেশ টাটকা ছিল এবং অলরেডি আমরা খেয়ে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পাবদা মাছ ভুনা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনারা যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।